আজকে এই ছবিতে আমি ব্রহ্মা চরিত্র অভিনয় করছি। ব্রহ্মাকে তো পৃথিবীর মানুষ নানানভাবে আঁকে, চরিত্র বিশ্লেষণ করে, তাকে রিডিগুল করে। মানে বয়স হয়ে গেছে, তো বয়স হলে মানুষ কেন শুনতে পায় না, চোখে দেখে না, মানুষের কথা বলছে। তার হাঁপের টান আছে, তারপরে স্পন্ডিলাইটিস আছে, এরকম যন্ত্রণা তো শারীরিক যন্ত্রণা তো আছে, মানসিক যন্ত্রণাও আছে। আজকের সভ্যতা এইসব দেবতাদের নিয়ে তো একটু অন্যরকম ভাবে, ব্রহ্মাকে নিয়ে তো নানা ধরনের গপ্প আছে। ভীষণ ভ্রমণ, যেমন মনোজ ছিল ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না, তার মানে গোলযোগ সইতে পারেন না, গোলযোগ শুনতেই পারেন না, সইতে শুনতে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই। আর কানে যখন কোনো শব্দ যাবে না, তখন ঘুম ভাঙার কোনো প্রশ্ন নেই। ওইসব নানা রকম মজা করে আর কি, পৃথিবীর ঘটনার সঙ্গে, মানে আমাদের দেশের ঘটনার সঙ্গে স্বর্গের ঘটনা খানিকটা মিলিয়ে মিশিয়ে, কিছু কন্টেম্পোরারি ফেনোমেনন তার সঙ্গে যুক্ত করে, মানুষের একটা মেসেজ, সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ একটা প্যালেটেবল ব্যাপার।